আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালার অসের সমাধে আপনারা সকলেই সহ সালামতে ভালো আছেন আর আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর সেটি হলো আইপ্যাড গো টু তে দেখানো একজন মহিলা আপনারা হয়তো এটা খেয়াল করেছেন দেখেন আইপ্যাড গো টু যদি আপনি দেখতে থাকেন তাহলে একটা সময় যে একটা দেখেন এই যে এখানে একটা টাওয়ার দেখানো হয় এবং এই দেখেন এই এই যে একটা মহিলা এবং এই মহিলাটা কিন্তু পরবর্তীতে কিছুটা ভালকার দৃশ্য দেখানো হয় বিধায় আমি সেখানে আর যাচ্ছি না বাট এই মহিলা সম্পর্কে আমি কিছু কথা বলবো দেখেন গত আঠারোই সেপ্টেম্বর অর্থাৎ জাস্ট গত সপ্তাহের আগে এই যে একজন মহিলাকে দেখতে পারছেন ইনি মারা গিয়েছেন এবং এনার নাম দেখেন রুথ বেইদার জিন্সবার্গ এখন এনাকে অনেকে জাস্টিস জিন্সবার্গ বলে ডেকে থাকেন এর কারণ হচ্ছে যে উনি মৃত্যুর আগ পর্যন্ত একজন জাস্টিস হিসেবেই কিন্তু দায়িত্ব পালন করে গেছেন তো দেখেন আমি একটু জাস্ট ওনার সম্পর্কে বলছি এরপরে আমি ডিটেলসে যাচ্ছি দেখেন ইনি হচ্ছে উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং সেপ্টেম্বর এইটিন টু থাউজেন্ড তিনি মৃত্যুবরণ করেন ওয়াজ অ্যান অ্যাসোসিয়েট জাস্টিস অফ দি সুপ্রিম কোর্ট অফ united states from 1993 until her death the তিরানব্বই সাল থেকে কিন্তু তিনি ছিলেন এবং ইনি নমিনেটেড হয়েছিলেন বিল ক্লিন্টনের সময় থেকে এবং বিল ক্লিন্টনই কিন্তু মনোনয়ন দিয়েছিলেন তো দেখেন এই মহিলাকে কেন সন্দেহ করা হচ্ছে যে এই মহিলাই আসলে জাস্টিস বার্গ এর কিছু কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে যে তার চেহারার যে সাদৃশ্য জাস্টিস জিন্সবার্গ এর সাথে এই মহিলার কিন্তু চেহারায় একটা খুব মিল রয়েছে এর পরের যে ব্যাপারটা সেটি হলো যে এখানে কেন এই জাস্টিস দেখানো হবে দেখেন আমরা যদি বা সোসাইটিদের যদি গুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ইবলিস শয়তানের যে ইচ্ছাটা প্রয়াসটা যে মানব সভ্যতার যে নারী পুরুষের যে একটা সাম্যবস্থা আছে বা একটা সুন্দর অবস্থা আছে এটিকে সে নষ্ট করে দিতে চায় আর এই কাজে যে বা যারা সাহায্য করে সোসাইটিকে সাহায্য করে তাদেরকে কিন্তু এরা খুব ভালোভাবে দেখে তো জাস্টিস জিন্সবার্গ কি এরকম কোনো কার্যকলাপে লিপ্ত ছিল হ্যাঁ দেখেন তার এই বায়োগ্রাফি থেকেই কিন্তু জানা যায় যে জাস্টিস জিন্সবার্গ তিনি সমকামিতা নিয়ে কিন্তু খুব বেশি কাজ করেছেন এবং তা ওনার কিন্তু অনেক নোটেবল অনেক কাজ রয়েছে এই রিলেটেড আপনার পুরুষ পুরুষ এবং মহিলা মহিলা এই যে একটা সম্পর্ক একটা এখানে কিন্তু তিনি খুব বেশি কাজ করেছেন এবং ওনার খুব জোরালো মতবাদ রয়েছে দেখেন এখানে আপনি যদি বায়োগ্রাফি বায়োগ্রাফিটা অনেক বড় বাট ওনার কিছু নোটেবল ওয়ার্ক মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো চলে আসছে তো এখানে অবশ্যই জাস্টিস জেন্সবার্গ কে সমকামিতার একটা প্রতীক হিসেবে দেখানো যেতে পারে বা তিনি যে এইখানে একটা বড় ধরনের রোল প্লে করেছেন সেই হিসেবে ওনাকে দেখানো যেতে পারে আর সেই অর্থেই কিন্তু এখানে আইপেড গো টু তে এই ভদ্র মহিলার কে তুলে ধরা হয়েছিল এখন আমি এখানে কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে কি আইপেড গো টু তে দেখানো যে ক্যারেক্টারস গুলা বা যে ঘটনাগুলো সেগুলো কিন্তু আমরা অনেক কয়টাই ঘটে যেতে দেখেছি যেমন আপনার এর আগেও আমি অনেক কয়টা ঘটনা দেখিয়েছি এবং মিল করিয়ে দেখিয়েছি যে হ্যাঁ এরকম এরকম কিন্তু ঘটনাগুলো ঘটে গেছে অর্থাৎ যে প্ল্যান আছে সেই প্ল্যান মাফিক কিন্তু তারা তাদের যে কার্যকলাপ সেখানে এগোচ্ছে তো এর সাথে কারো হায়াত মহতের ওপর তো কারো কোনো ক্ষমতা নেই তবে এই মহিলাকে দেখানো হয়েছে তার মৃত্যু নিয়ে এখানে বলা হয়নি বাট এই মহিলার যে মৃত্যু হলো এবং এই মহিলাই কিন্তু সেই মহিলা আমরা অনেকটাই আসলে ক্লিয়ারলি এখানে বলতে পারি তো যাই হোক অনেকেরই হয়তো জল্পনা কল্পনা ছিল যে সেখানে দেখানো যে মহিলা আদৌ কি বাস্তব কোনো চরিত্রের সাথে মহিলার মিল আছে কিনা তো আজকে আমি সেটি আপনাদেরকে দেখালাম তো প্রিয় ভাই বোনেরা বিগত এক সপ্তাহ বিরতি দেবার পরে আজকে থেকে আবার আমরা সেই আমাদের যে রান্নার যে কার্যক্রম আছে সেটি আবারও চালু করছি তো এই রান্না বান্নার এই যে এই গরিবদের খাওয়ানো এটা যে কত বড় একটা মহৎ একটা কাজ সেটি আমি জাস্ট আপনাদেরকে দুটি সূরার মাধ্যমে দেখাচ্ছি আচ্ছা দেখেন সুরা মোদাসিরে যদি আমরা এখানে চল্লিশ নম্বর আয়াত থেকে একটু দেখি তাহলে দেখতে পারবো তারা থাকবে জান্নাতে এবং পরস্পর জিজ্ঞাসাবাদ করবে এরপরে দেখেন অপরাধীদের সম্পর্কে বলবে তোমাদেরকে কিসে জাহান নামে নিত করেছে তারা বলবে আমরা নামাজ পড়তাম না চুয়াল্লিশ আয়াতে দেখেন অভাবগ্রস্তকে আহার্য দিতাম না আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম তো এখানে চারটা কারণ কিন্তু দেখিয়েছে তার মধ্যে দ্বিতীয়তে রয়েছে অভাবগ্রস্তকে আহার্য দিতাম না তো এই অভাবগ্রস্তদেরকে আহার্য দেওয়া খাবার দেওয়া এটা কিন্তু মানে ইসলামে খুব বড় ধরনের একটা ইবাদত অথচ আজকালকার দিনে আমরা মনে করি যে খাবার দিলাম সে তো খেয়ে দে শেষ করে ফেললো আর এতে কি বসে যায় মত মহান আল্লাহ তাআলা এটাই চান আচ্ছা এরপরে আমরা সূরা দাহর দেখি দেখেন এই সুরাতেও কিন্তু রয়েছে যে সৎকর্মশীলদের কথা বলা হয়েছে যে তারা মানবপূর্ণ করে এবং সেদিনকে ভয় করে যে দিনের অনিষ্ট হবে সুদূর প্রসারী তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত গৃহস্থ এতিম ও বন্দিকে আহার্য দান করে তারা বলে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে আহার্য দান করি তো দেখেন অভাবগ্রস্ত এতিম বন্দীদেরকে কি করছে আহার্য দান করছে তো প্রিয় ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমরা যে প্রজেক্টটা চালাচ্ছি এটা একটা সত্যি আসলে একটা মহৎ প্রজেক্ট তো প্লিজ এখানে আপনাদের সকলের সাহায্য দরকার আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের এই প্রজেক্টে হেল্প করুন প্লিজ তো হেল্প করতে আমি আপনাদেরকে নাম্বারগুলো দিয়েছি যে বিকাশে সেন্ড করতে পারেন বিকাশ হচ্ছে বিকাশ পার্সোনাল এই আপনারা বিকাশ করতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদের টাকা অর্থের সুষম সুন্দর বন্টন হবে এবং সেটা আপনারা তো দেখতেই পারছেন আর বিশ্বাস না করতে পারলে এখানে কিছু করার নেই তবে যাই হোক প্রিয় ভাই বোনেরা আবার অনেকে কোশ্চেন করছেন যে ভাই আমরা তো চাইলে নিজেরাই তো মানুষকে খাওয়াতে পারি তো আমার এখানে কথা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই আপনি এটা চাইলে পারতেন কিন্তু আমরা যেভাবে একটা গোছালো ওয়েতে এই কাজটা করছি আপনি হয়তো একশো টাকা দেড়শো টাকা দিয়ে একটা খাবারের প্যাক কিনে দিলেন বাট এই কেনা জিনিস আর এখানে নিজস্ব বাবরচি দ্বারা তৈরি করা খাবার দুটা একরকম হয় না তো যাই হোক এটা এক একজনের কাছে এক এক রকম বুঝ আপনি যদি পারেন নিচে যদি সুন্দরভাবে কাউকে আহার করাতে পারেন আলহামদুলিল্লাহ আপনি করেন আমি এখানে আপনাকে কোনো রকমই প্রেসারাইজ করছি না বাট এখানে আমাদের এই প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য যে ফান্ডিং দরকার এই জন্য আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাদের পাশে দাঁড়ান আপনি যদি অন্য কোনো মাধ্যমে আমাদেরকে টাকা পাঠাতে চান তাহলে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানান আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন ভালো রাখেন এই কামনায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম